हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো তৃতীয় রিপু বলে একটা মিউজিক্যাল শর্ট তালপাতার সিপাই ইউটিউব চ্যানেলে এসেছে, তো সেটা দেখলাম। দেখবেন সচরাচর আমাদের চ্যানেলে আমরা মিউজিক ভিডিও নিয়ে বেশি কথা বলি না, কিন্তু এটা দেখে আমি এমনই একটা এক্সপিরিয়েন্স হলো। আমি তো প্রথম তো বারবার দেখলাম রিপিটেডলি, এবং দ্বিতীয় আমি ভাবলাম যে এটা নিয়ে কথা বলা উচিত। অলরেডি তালপাতা সেপা ইজ ভেরি পপুলার, তাদের প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে, প্রচুর ভিউজ অলরেডি পেয়ে গেছে, বাট তা সত্ত্বেও এটা নিয়ে কথা বলা উচিত। তো প্রথম হচ্ছে, দেখুন কিছু দু রকমের মিউজিক ভিডিও হয়। একটা মিউজিক ভিডিও হয় যেখানে কি আপনি জাস্ট ভিজুয়ালসগুলো কিছু কিছু দেখিয়ে যাচ্ছেন। তালপাতা সেপাইও এরকম আছে যে আপনি খুব সুন্দর জায়গায় গিয়ে শ্যুট করলেন ড্রোন ইত্যাদি, বাট গল্প কিছু বলছেন, আপনি গানটা আছে আপনার, গানটা শুনলেন ভালো। আর আরেকটা হয় যে আপনি মানে মিউজিক ভিডিওটার মাধ্যমে একটা গল্পও বলছেন একটা কিছু জিনিসে, তার হয়তো খুব ব্যাক স্টোরি ইত্যাদি আপনি দেখাচ্ছেন না, বাট একটা সার্টেন মোমেন্ট বা একটা সার্টেন ইভেন্টকে আপনি দেখাচ্ছেন, সেটার মধ্যে একটা গল্প আছে। একটা যেরকম আমরা শর্ট ফিল্ম বানাই সেখানে ডায়লগ ইত্যাদি থাকে, এখানে গানটার মাধ্যমে গল্পটা বলা হচ্ছে, মানে সেটা ন্যারেশন, সেটাই ওই ডায়লগের কাজটা করছে, এবং যে ভিজুয়ালসগুলো দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে ভিজুয়াল স্টোরি টেলিংটা করছে। তো এটার কিন্তু অ্যাপ্রোচটা এই যে দ্বিতীয় যেটা কথা বললাম সেটারই মতো। তো এটা একটা, এটার মধ্যে একটা সুপার ন্যাচারাল এলিমেন্ট রয়েছে, তার সাথে সাথে একটা পোয়েটিক ব্যাপারও রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তালপাতা সেপাইয়ের যারা রয়েছেন তারা গানটা গিয়ে শোনাচ্ছে, এবং সেটা দিয়ে তারা একরকমের একটা ন্যারেশন গল্পটা পুরো বলছে যে কী হচ্ছে একটার পর একটা ইভেন্ট, এবং সেটা আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি। তো এখানে সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে, কালার দারুণ হয়েছে, যে জায়গাগুলো কালার টোন সেই জায়গায় লাইটিং ইত্যাদি যেভাবে করেছে, জঙ্গলের মধ্যে গিয়ে লোকেশনস খুব ভালো ইউজ করেছে, মানে পুরো লোকেশনটাকে পুরো মানে ইউটিলাইজ করেছে ঠিকঠাকভাবে। তো ওই জায়গাগুলো খুব ভালো হয়েছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, প্লাস এডিটিংও খুব ভালো হয়েছে, পারফরমেন্সেসও খুব ভালো ছিল, যে মেয়েটি লিড করেছে তার কাজও ভালো। যুধাজিদ্দাকে দেখলাম রয়েছে, যুধাজিদ্দারও কাজও বেশ ভালো লাগলো। সো ওভারঅল মিলিয়ে মেকিংটা খুব সুন্দর হয়েছে, টেকনিক্যালি খুব ভালো হয়েছে, প্লাস যে বক্তব্যটা রাখছে, আমি যেটা বললাম যে সুপার ন্যাচারাল ব্যাপার, তো আপনাকে ওই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করতে হবে, ওই জিনিসটা দর্শককে ফিল করাতে হবে, সেটা একটা তো গানের মিউজিকটার মাধ্যমে আর একটা হচ্ছে ভিজুয়ালটার মাধ্যমে, তো দুটো ইনসিঙ্ক বসেছে খুব সুন্দরভাবে। তো আমরা ওই ব্যাপারটা, ওই ক্রিপি ব্যাপারটা ফিল করতে পারি ধীরে ধীরে যত গানটা এগোতে থাকে, এবং আমাদেরকে আর কি এমন একটা জায়গায় হুক পয়েন্টও ছাড়া হয়েছে যে এই জিনিসটা হতেই থাকবে ইত্যাদি। তো গানটাও খুব সুন্দর, লিরিক্সগুলো খুব ভালো, এবং অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু কোনো রকম আতলামি নেই, যে লিরিক্সগুলো এমন লেভেলে চলে গেছে যে কেউ কিছু বুঝতেই পারছে না। যে কোনো লোক যখনই মানে শুনবে, সেটা যে কোনো স্তরের লোক হোক, মানে সোশ্যাল ইকোনমিক স্ট্র্যাটার লোকেদের কথা বলছি, বিভিন্ন স্তরে প্রত্যেকে কিন্তু মানে লিরিক্সটার সাথে কানেক্ট করতে পারবে, বুঝতেও পারবে, রেজোনেটও করতে পারবে, এবং ভিজুয়ালসগুলো তো ডেফিনেটলি এনজয় করবে। সো ইটস আ ভেরি ভেরি ওয়েল মেড ভিডিও, যে জিনিসটা মানে তারা ফিল করাতে চাইছে দর্শকদেরকে সেটা তারা খুবই সাকসেসফুলি করতে পেরেছে। আমি অবশ্যই রেকমেন্ড করবো তালপাতা সেপাই ইউটিউব চ্যানেলে যান এবং এই ভিডিওটা অবশ্যই দেখুন। তৃতীয় রিপু বলে নাম এটা, আপনাদের ভালো লাগবে। আর যারা অলরেডি দেখে ফেলেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।